দলীয় কর্মী হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিককে চিনতাম। প্রায় 10 ঘন্টা পর গাইঘাটা থেকে ইডির কর্তারা ফিরে যেতে একথা জানালেন রেশন ডিলার। সকাল থেকে টানা প্রায় 10 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর গাইঘাটা ছাড়লেন ইডির আধিকারিকেরা। প্রসঙ্গত, এদিন সকাল 9:30 নাগাদ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর তালতলা এলাকায় রেশন ডিলার জয়ন্ত মৃধার বাড়িতে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্তারা। একই সাথে জয়ন্তর বাড়ি ও রেশন দোকানেও অভিযান চালান। পাশাপাশি অভিযান চালানো হয় গাইঘাটা বাজার এলাকার সার ব্যবসায়ী তপন কুমার দের দোকানেও। সকাল থেকেই এলাকায় ইডির অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, রেশন সংক্রান্ত দুর্নীতির বিষয়ে তদন্তের জন্যই এদিন গাইঘাটার 3টি জায়গায় অভিযান চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা। এদিন যে 3টি জায়গায় সকাল থেকে অভিযান চলেছে, প্রত্যেকটি জায়গাতেই ছিল কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। এলাকার ধারে কাছে কাউকে ঘেঁষতে দেননি বাহিনীর জওয়ানেরা। সকাল থেকে বেলা যত গড়িয়েছে ততই বেড়েছে চাঞ্চল্য। অবশেষে প্রায় 10 ঘন্টা পর রেশন ডিলার জয়ন্ত মৃধার বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারী সংস্থার কর্মীরা। বেরোনোর সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কোনো মন্তব্য করতে চাননি তদন্তকারীরা। তবে এ বিষয়ে মুখ খুলেছেন জয়ন্তবাবু। তিনি জানান, একজন তৃণমূল কর্মী হিসাবে জ্যোতিপ্রিয় মল্লিককে চিনতেন, এর বেশি কিছু নয়। তদন্তকারীদের সাথে সমস্ত রকম সহযোগিতা করেছেন বলেও দাবি করেন তিনি। আগামীতে ডাকলে সমস্ত রকম সহযোগিতা করবেন বলেই জানান। সকাল থেকে আসলো, তদন্তে আমি পূর্ণ সহযোগিতা করেছি। ওনারা যা জানতে চাইলেন সব কিছুই আমি বলেছি, এবং ওনারা যে নথি দেখতে চাইলেন আমি সব দেখিয়েছি। পরে কি দেখা করার কথা বা কিছু? পরে যদি দেখা করার কথা বলে অবশ্যই তদন্তে সহযোগিতা করব। সম্পূর্ণ সহযোগিতা? অবশ্যই সম্পূর্ণ সহযোগিতা করব। দলীয় কর্মী হিসাবে যোগাযোগ ছিল, এছাড়া অন্য কিছুই নাই। দেখলেন তো অফিসাররা বেরিয়ে গেলেন, এবং তারা নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছেন। আমি যা কাগজপত্র আমার কাছে চেয়েছেন সব আমি দিয়েছি, দেখাতে পেরেছি। অ্যাকচুয়ালি রেশন কাণ্ডের সঙ্গে যে যুক্ত যারা সমস্ত রাঘব বোয়ালরা, সেই ব্যাপারেই যে আমাদের মতো ছোটোখাটো একদম তৃণমূল স্তরে যারা আছি তারা যুক্ত কিনা সেটাই ওনারা দেখতে চাইছেন। কয়েক হাজার আছেন অথচ আমরা টোটাল 20,000 আছি। তাহলে এই 20,000-এর মধ্যে বলতে পারবো না ওনারা এখন অ্যাকর্ডিং টু হেড না কি দেখে এসছেন ওনারাই জানেন সেটা। জানা গেছে, ইডির কর্তারা বেশ কিছু নথিপত্র নিয়ে গেছেন জয়ন্ত মৃধার কাছ থেকে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।